সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছোটদের আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। দর্শক, আমার আমার বাম পাশে বসে আছে অনিকা, শান্তা এবং সাদ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এবার ঈদে তোমরা কেমন কাটালে? ভালো কাটালে। ভালো কাটালে। শান্তা, তুমি কেমন কাটাইছো? খুব ভালো। অনিকা, তুমি কেমন কাটাইছো? খুব ভালো। স্যার, তুমি কেমন কাটাইছো? খুব ভালো। শান্তা, তোমরা ঈদে তো কোথাও বের হতে পারো নাই, তো কিভাবে ঈদ কাটালা? আমরা বাসায় সবাই মিলে আনন্দ করছি। ঈদের পরদিন আমরা দূরত্ব বজায় রেখে সবাই নাচ গান এবং সবাই একসাথে ঈদের গান গেয়েছি। এবার ঈদে ভালো কাটেছি, কিন্তু আগের বারের মতো তো না। এখন করোনা ভাইরাসের জন্য আমরা সবাই বাসায় ছিলাম, বাসায় সবাই দূরত্ব বজায় রেখে আনন্দ করছি। ভালো কাটিয়েছো? আমিও ভালো কাটাইছি। আচ্ছা, ইয়া যে এখন তো স্কুল বন্ধ, তোমরা কেমন কেমন বাসায় কি পড়ালেখা করো? আগে তো স্কুল ছিল, তোমরা তখন তো স্কুলে ছিলে, এখন তো স্কুল, এখন কেমন কাটো? আমি 10টা সকাল 9:30টায় আরবি পড়ি, তো 10টায় আমাদেরকে ছুটি দেয়। আমি আর আমার ভাই একসাথে আরবি পড়ি, তারপরে 12টায় গোসল, বিকেলবেলা পড়তে বসি। আমার আম্মু আমাকে আর আমার ভাইয়াকে পড়াশোনা করে, সন্ধ্যাবেলায় আবার পড়তে বসি আমরা। এখন লেখাপড়া কেমন করো? আচ্ছা, 9টার দিকে আসে, 10টার দিকে ছুটি দেয়, আবার 11টার দিকে বাংলা শুরু করি, 12টার দিকে ছুটি দেয়, ওই সন্ধ্যায় আমি পড়তে বসাই, পরে আমরা পড়ি। আচ্ছা, তুমি কেমন কাটাও? আমিও ভালো কাটাই। 9টা বাজে নাস্তা করি, আর সকালে 7টার দিন উঠি, পড়তে বসি, দুপুরে গোসল করি 12টায়। তোমরা ঈদে কোথায় কোথায় গিয়েছিলে? এবার করোনা ভাইরাসের জন্য আমরা কোথাও যাই নাই, বাড়িতেই ছিলাম। ঈদের পর দিন আমরা বাড়িতে অনুষ্ঠান করেছি, ওইখানে আমরা সবাই মিলে মজা করেছি। এখন কি কোথাও ঘুরতে বের হও? না, আমরা এখন কোথাও ঘুরতে বাইর হই না। কার্টুন ছবি দেখা হয়? হ্যাঁ, পড়ার শেষ হলে যখন সময় পাই তখন টিভি দেখি। তোমার কোনটা প্রিয় কার্টুন? কোন কার্টুনটা তোমার বেশি প্রিয়? রুদ্রা, কেননা ওই টিভিতে নানা রকম ম্যাজিক দেখায়, এগুলো দেখি। তুমি কোনটা দেখো? আমি দেখি যে মোটু পাতলু, কারণ ওটাতে দুষ্টুমি আছে, আমার থেকে খুব ভালো লাগে সেটা। আমি শিবা দেখি, শিবা আমার কাছে অনেক প্রিয়। কি গান করো? হ্যাঁ, করি। আচ্ছা, তুমি কোন, তোমার কোন কার্টুনটা বেশি প্রিয়? রুদ্রা শিবা বেশি প্রিয়। এই কার্টুনটা তোমার ভালো লাগে বলো? রুদ্রা তো অনেক ধরনের, তো অনেকভাবে ম্যাজিক দেখায়, আর শিবা সাইকেল চালানো, এটা অনেক ভালো। তুমি গান জানো? হালকা জানি। আচ্ছা, কোনটা কোনটা প্রিয় তোমার গান? আমার হিন্দি গান একটু প্রিয়। শুকদের একটা শোনাও। দের কাই আই বিট তুমে হাই না মে পুকারে ও কর কে ইশারে ও লড়কি আঁখ মারে। তোমার কোনটা গান প্রিয়? আমার কোন গান প্রিয় না, গজল প্রিয়। কি হসপিরো বি হসপিরো বি হসপিরো বি হসপিরো বি জল্লা শূন্য এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল, হৃদয় কে উজ্জ্বলা করে দাও দূর করে জ্বালা, এমন যেন তোমার প্রেমে থাকি যে উতলা। আল্লাহ 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 আল্লাহ। তুমি একটা গান বলো। আমি গান পারি না, আমার গজল প্রিয়। তাহলে একটা গজল শোনাও। আচ্ছা, ও তনহা কন হে আল্লাহ হু আল্লাহ, বাদশাহ কন হে আল্লাহ হু আল্লাহ, মেহরবান কন হে আল্লাহ হু আল্লাহ, মুস্কি সব নিশান হে
আল্লাহু আল্লাহ হাসবি রাব্বি জান্নাল্লাহ আল্লাহু আল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আল্লাহু আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ দাদা তোমার কোন খাবারটা বেশি প্রিয় বিরিয়ানি বিরিয়ানি গরু নাকি মুরগি মুরগির বিরিয়ানি তুমি রান্না করতে পারো হ্যাঁ হালকা জানি আমাকে সহযোগিতা করি আচ্ছা সাত তুমি তোমার কোন খাবারটা বেশি প্রিয় খিচুড়ি কিসের খিচুড়ি গরুর নাকি মুরগির মুরগির আচ্ছা মানে তোমার সবচেয়ে মানে কোন খাবারটা প্রিয় বিরিয়ানি কিসের বিরিয়ানি গরুর নাকি মুরগির দুটোই দুটোই তোমার কোন খাবারটা বেশি পছন্দ আমার পছন্দ আমার পরোটা আর হলো মুরগির মাংস এখন রাত্রে কতক্ষণ লেখাপড়া করো আজান সন্ধ্যাবেলা যখন আজান দেয় মাগরিবের আজান দেয় এরপরে নামাজ পড়ি নামাজ পড়ে পড়তে বসি এরপরে আটটা বা নয়টায় পড়ার টেবিল থেকে উঠি আর তুমি তুমি রাতে কয়টা থেকে পড়ালেখা করো মাগরিব আজান দিলে নামাজ পড়ি পড়তে বসি এরপরে আটটা নয়টা দশটার দিকে উঠি স্যার আমি বকা জকা করে না বেশি করো না মানে তুমি পড়া মানে কয়টা থেকে পড়ালেখা করো মাগরিবের আজান দিলে নামাজ পড়ে পড়তে বসে পড়ার টেবিল থেকে উঠি নয়টা দশটা মেয়ে রাত কয়টা বাজ থেকে পড়ালেখা শুরু করে আমিও মাগরিবের নামাজের পর থেকে লেখাপড়া করি আর নয়টা দশটা উঠি কোথাও ঘুরতে যাওয়া হয় না করোনা ভাইরাসের জন্য আমরা সবাই বাসায় থাকি কোথাও বেড়াতে যাই না এবং ঘুরতেও যাওয়া হয়নি কোথায় আচ্ছা স্যার তুমি কি ঘুরতে যাও না কোথাও যাওয়া হয়নি করোনা ভিতরে বলেই থাকি এই করোনা পরিস্থিতিতে আমাদের মুখে মাস্ক পরতে হবে গ্লাস পরতে হবে আর ভালো করে হাত ধুতে হবে সাবান দিয়ে আমরা কোথাও বের হব না এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এই মুহূর্তে যেখানে লোক সমাগম বেশি সেখানে আমরা যাব না আমাদেরকে ঘরে থাকতে হবে সচেতন থাকতে হবে ভালো করে হাত ধুতে হবে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে তো শান্ত তোমার একটু মজার ঘটনা বলো ঈদের পর দিন আমরা সবাই মিলে যখন নাচ গান করছি তখন খুব মজা লাগছে আমার থেকে আমি আজকে ব্যাট বল খেলার সময় পড়ে গিয়েছিলাম শান্ত তুমি রান্না জানো হ্যাঁ হালকা জানি কি রান্না করতে পারো আমি ঠান্ডা ডিজার্ট বানাতে পারি তুমি নাচতে পারো হ্যাঁ অল্প কোন গানে নাচতে বেশি ভালো লাগে আমার সব গানেই ভালো লাগে বেশি ভালো লাগে রেশমি চুরি গানে আচ্ছা তোমার তোমার কোন গানটা দিয়ে নাচতে ভালো লাগে চিটিয়া কলাইয়া আমার সবচেয়ে বেশি ভালো লাগে চিটিয়া কলাইয়া গানে নাচতে আচ্ছা মানে তুমি নাচ পারো হ্যাঁ পারি অল্প পারি আচ্ছা কোন গান তোমার সবচেয়ে বেশি ভালো লাগে বৈশাখে বিকেলবেলা আচ্ছা স্যার তুমি কি নাচ পারো না আমি নাচের গান পারি না শুধু গজল সুপ্রিয় দর্শক আমাদের এই ছোটদের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা বলবেন আমাদেরকে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং বর্তমান করোনা পরিস্থিতিতে কেউ বের হবেন না ঘন ঘন হাত ধুবেন মুখে মাস্ক হাতে গ্লাভস অবশ্যই রাখবেন এই মুহূর্তে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই আজকের জন্য এখানেই বিদায় ধন্যবাদ সবাইকে